পড়ানোর মামলায় বিএনপির 120 নেতাকর্মীর আগাম জামিন। বাস পড়ানোর ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া পৃথক মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জন নেতাকর্মীর আগাম জামিন পেয়েছেন। আগামী 5 জানুয়ারি পর্যন্ত জামিন দিয়ে এই 120 জনকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ব্রেঞ্চ 120 জনের জামিন আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার এই আদেশ দেন। পুলিশের তথ্য অনুযায়ী গত বৃহস্পতিবার দুপুরের পর থেকে রাত 8:30 পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মোট 11টি বাস পোড়ানো হয়। এসব ঘটনায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দায়ী করে রাজধানীর বিভিন্ন থানায় 120টির বেশি মামলা হয়। এর বাইরে পুলিশের কাজে বাধা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবারের ঘটনায় যেসব মামলা হয়েছে তাতে মোট আসামি 650-র মতো, এর মধ্যে বাস পোড়ানোর মামলায় মোট আসামি 550-র মতো। গত 16 নভেম্বর বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল জানিয়েছেন, 14টি মামলায় বিএনপির 140 জন নেতাকর্মী হাইকোর্টের আগাম জামিন আবেদন করেছেন। এরই ধারাবাহিকতায় আজ পৃথক জামিন আবেদনগুলো হাইকোর্টের শুনানির জন্য ওঠে। বিএনপির নেতাকর্মীরা আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে আগাম জামিন চান। আদালতে জামিন আবেদনকারীদের পক্ষে শুনানিও অংশ নেন আইনজীবী নিতাই রায় চৌধুরী। মামলায় আসামি করা হয়েছে, এটা সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত। আমরা আদালতকে এও দেখেছি যে পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে যে মামলার বাদীকে দিয়ে এতজন শত শত বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়েছে। সেই বাদী নিজেই জানে না তিনি মামলার বাদী। এমন ভুতুড়ে, এমন আজগুবি মিথ্যা মামলায় আমাদের বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আদালতের সামনে শরণাপন্ন হয়েছেন। শাহজাহান, ওমর, সালাউদ্দিন দোলন, রুহুল কুদ্দুস, মুজিবুর রহমান ও কাজী মোহাম্মদ জয়নাল আবেদিন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান। পরে আবেদনকারীদের আইনজীবী মুজিবুর রহমান বলেন, পৃথক 15টি আবেদনের পরিপ্রেক্ষিতে 120 জন নেতাকর্মী হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন। আগামী 5 জানুয়ারি পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তাদের নিম্ন আদালতে জামিননামা দাখিল করে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।